বাংলাদেশ এবং আফগানিস্তান সিরিজ শুরু হতে চলেছে, সেটার বিস্তারিত জানানোর আগে কিছু সুসংবাদ আপনাদেরকে জানিয়ে দিই। বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যানাউন্স করেছে বিসিবি টিভি চালু করবে এবং ওটিটি প্ল্যাটফর্ম চালু করবে। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা যাতে খুব সুন্দর সাবলীলভাবে কোনো ঝামেলা ছাড়া বাংলাদেশের ক্রিকেট উপভোগ করতে পারে, খুবই দারুণ একটা উদ্যোগ এবং সাধুবাদ জানাই, দারুণ একটা উদ্যোগ নিয়েছে। অন্যদিকে ভারতের কিছু দুঃসংবাদ আছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তো হেরেই গেল অস্ট্রেলিয়ার কাছে 209 রানে, তারপর স্লো ওভার রেটের কারণে রোহিত শর্মাদের 100% ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। অন্যদিকে শাবমান গিল 15% জরিমানা এক্সট্রা খেয়েছেন, এর কারণ হচ্ছে তার যে ক্যাচ, মানে সে যে আউটটা হয়েছে, ক্যামেরন গ্রিন যে ক্যাচটা ধরেছে সেই ক্যাচটা কিছুটা একটু প্রশ্নবিদ্ধ তিনি করেছেন সোশ্যাল মিডিয়ায়, যে কারণে রিচি রিচার্ডসন আম্পায়ার তার অগোচরে এসেছে, যখন তার আয়ত্তে নিয়ে এসেছে ও তার চোখে পড়েছে বিষয়টা এবং তিনি 15% জরিমানা দিয়ে দিয়েছেন শাবমান গিলকে। এই যখন অবস্থা তখন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা একটু উত্তেজনায় ভালো সময় কাটাচ্ছে এবং আফগানিস্তান এসেছে। সো মিরপুরের 14-18 তারিখ টেস্ট, প্রথম টেস্ট, যেখানে রাশিদ খান এবং ওমর জাই দুজন প্লেয়ার খেলছেন না, জবাবে আমাদের ক্যাপ্টেন সাকিবের অনুপস্থিতিতে লিটন কুমার দাস তিনি বললেন যে রাশিদ খান যেহেতু নেই, এটাকে হালকাভাবে নেওয়ার কোনো কিছু নেই, সিরিয়াসলি খেলে জিততে হবে, মূল কথা হচ্ছে এটাই। তারপর ওডিআই সিরিজ, 3টা ODI হবে 5, 8, 11 জুলাই এবং 3টা ODI হবে চট্টগ্রামে, চট্টগ্রামের মানুষ উপভোগ করবেন। কে কে চট্টগ্রামের আছেন একটু কমেন্টে জানাবেন। অন্যদিকে সিলেটের জন্য আরও সুখবর, 2টা T20 হবে, 2টা T20 হচ্ছে সিলেটে হবে, সিলেটের মানুষ উপভোগ করবে T20 বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের ম্যাচ। হাড্ডাহাড্ডি লড়াই হবে আসলে T20তে, কারণ T20তে সর্বশেষ আফগানিস্তান কিন্তু দারুণ দারুণ পারফর্ম করেছে, যেমন পাকিস্তানকে 2-1 হারিয়েছে, তারপর ইউনাইটেড আরব আমিরাতকে 2-1 হারিয়েছে, আবার T20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে হারিয়েছে। সো বাংলাদেশের জন্য এটা সুখকর সিরিজ হবে না T20, আপনারা জানেন T20তে আফগানিস্তান অনেক স্ট্রং। অন্যদিকে ODI দেখেন, ODIতে বাংলাদেশের জন্য কিন্তু খুবই সুখকর একটা বিষয়, যেমন আয়ারল্যান্ডকে শেষ 2টা সিরিজই 2-0তে হারিয়েছে, অন্যদিকে ইংল্যান্ডকে 2-1 হারিয়েছে, ইন্ডিয়াকে, ইন্ডিয়ার মতো টিমকে, নাম্বার 1 টিম বলতে হবে যাই বললেন না কেন, তাদেরকেও বাংলাদেশের মাটিতে 2-1 হারিয়েছে। সো বাংলাদেশের জন্য ODI সিরিজটা সুখকর হতে চলেছে এবং টেস্ট আশা করি বাংলাদেশ জিতবে। সো আপনাদের কি মনে হয় বাংলাদেশ এবং আফগানিস্তানের এই সিরিজ, এই 3টা সিরিজ, 3টা কি বাংলাদেশ জিতবে নাকি আফগানিস্তান কোনো একটা জিতবে, কি মনে হয় একটু কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।